দেখছো আমাকে? দেখছো কি দেখছো? জানি দিন রাত মিস করো আমাকে, আমিও করি। তোমাদেরকে তো সব সময় মনে করে, জানো তো? আমি তো তোমাদের দেখতে পাই, আমিও দেখছি কিন্তু। কি দেখছি বলো তো, জানতে চাও কি দেখছি? দেখছি, দেখতে পাচ্ছি। তোমরা যা দেখছো না, আমিও কিন্তু তাই দেখছি, নোটিস করছি তোমাদের। কি ভাবছো রতি আবার কি দেখছে রে বাবা? আরে আরে লুকোচ্ছ কেন? যে যেখানে আছো যেরকম আছো থাকো, আমার সেটাই পছন্দ, আমার সেটাই ভালো লাগে। ভাবছো নিশ্চয় রতি কি দেখছে বা কি দেখার চেষ্টা করছে? বলতো কি দেখছি? তোমার মধ্যে এমন একটা জিনিস আছে না, সেটাই দেখার ইচ্ছা হচ্ছে, বলো নাকি? লজ্জা লজ্জা বলতে, আমি বলবো বলো? ধুর, এত সহজে কি বলা যায় নাকি? আমি ভালো করে দেখি। আচ্ছা বলবো, জানি তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে আমি কি দেখার চেষ্টা করছি বা কি দেখছি, বলবো। কিন্তু তার আগে তো একটু ছোট্ট কাজ করতেই হবে। ওই একটাই ছোট্ট কাজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, দেন বলবো না? করেছো কমপ্লিট? এবার বলি কি দেখছি। বাহ বেশ সুন্দর তো, কি করার? না না এবার বলে ফেলি কি দেখছি। আমি একটা মেয়ে, একটা ছেলে কি দেখতে চাই বলো তো? বেসিক্যালি সব মেয়েরা ছেলেদের কি দেখতে চায়? রাস্তা দিয়ে গেলে একটা ছেলে একটা মেয়েকে তো দেখেই, বা কি সুন্দর মেয়েটা, কি সুন্দর একটা ড্রেস পরে যাচ্ছে, তোমরা হা করে দেখিয়ে আছো, কিন্তু ভাবছো মেয়েটা তোমার দিকে তাকালো না। এটা কিন্তু ভুল, মেয়েটাও কিন্তু তাকায়, মেয়েরাও ছেলেদের দিকে দেখে। হ্যাঁ এমন ভাবে দেখে যাতে তোমরা বুঝতে না পারো, বুঝতে পারলে তো বুঝতেই পারছো কি হবে। ওই জন্য মেয়েরা নিজেদের জিনিসটা গোপন রাখতে চায়। আমরা দেখব, আমিও দেখি লুকিয়ে লুকিয়ে ছেলেদের। এবার বলি কি দেখে। ফার্স্ট অফ অল একটা মেয়ে, একটা ছেলে চাউনিটা দেখে, আমি দৃষ্টি মানে দেখে সে একটা মেয়েকে কিভাবে দেখছে, মানে কোন অ্যাঙ্গেলে কিভাবে তার দিকে দেখছে, সেটা দেখলেই কিন্তু একটা মেয়ে বুঝতে পারে যে ছেলেটার মাইন্ডে কি আছে। আই কন্টাক্ট হচ্ছে না সব থেকে বড় জিনিস, জানো তো? চাউনির উপর অনেক কিছু নির্ভর করে, তোমার পার্সোনালিটি, তোমার ব্যবহার বা তোমার মাইন্ডে কি আছে, এগুলো কিন্তু মেয়েরা বিশেষ করে বুঝতে পারে। এটা কিন্তু ফার্স্ট অফ অল মেয়েরা দেখে থাকে যে তুমি কিভাবে মেয়েটাকে কিভাবে তাকাচ্ছ, সেখান থেকে বুঝতে পারে যে তোমার মনে কি আছে বা তুমি কিরকম টাইপের। সেকেন্ড সেকেন্ড হচ্ছে ড্রেস আপ। মেয়েরা সবসময় না চায় আউটলুকিংটা বেশ ভালো হোক। এবারে এটা বলছি না যে তুমি সুন্দর নয় বলে যে তোমাকে সে পছন্দ করবে না, ভালো লাগে না, সুন্দরটা এখানে ম্যাটার করে না, এখানে স্মার্টনেসটা ম্যাটার করে। যেমন ধরো ড্রেস আপ যেটা আমি বলতে চাইছি সেটা হয়তো বুঝতে পারছো, ক্লিননেস, এইটা যে তোমার প্রচুর পয়সা আছে, গাড়ি বাড়ি সব, যে তুমি এদিকে মেয়েটার সঙ্গে ডেটিংয়ে যাচ্ছ বা রাস্তা দিয়ে যাচ্ছ, গালগতি দাড়ি চুল আজরামনি নোংরা, তাহলে যে একটা মেয়ে তোমার দিকে তাকাবে? তাকাবে না। হ্যাঁ তোমার যদি পয়সা নেই কিন্তু তুমি তবু একটা সুন্দর একটা ওয়েল ড্রেস আপ করে যাচ্ছ, মানে একটা শার্ট প্যান্ট শু, একটা ওয়েল ড্রেস আপ, তার মানে না যে হাই ফাই তোমাকে অনেক দামি জামা কাপড় পরতে হবে, সেটা নয়। কিন্তু ড্রেস আপটা যেন ক্লিন থাকে, পরিষ্কার থাকে, নিজের ফিটনেস থাকে, সুন্দর লাগে, এটাই একটা মেয়ে চায়। এটা হলে আমার মনে হয় অনেকটা বেটার। থার্ড হচ্ছে ব্যবহার। মেয়েটা তোমার ব্যবহারটাও লক্ষ্য করে, নোটিস করে। ধরো মেয়েটা দেখছে যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে কীভাবে বিহেভ করছো, কোনো বন্ধুর সঙ্গে তুমি ঝগড়া করছো বা কোনো পাশ দিয়ে কেউ যাচ্ছে তার সঙ্গে একটা মিসবিহেভ করছো, তাহলে কিন্তু তার মধ্যে একটা
নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সে ভাবে যে এই ছেলেটা তো এরম টাইপের, এইরম ব্যবহার করছে, এই করছে, দেন করছে, এই আমার সঙ্গে এবার কী ব্যবহার করবে, এ আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ব্যবহারটা কিন্তু মেন। এবার মেয়েটা যদি দেখে যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করছো বা কোনো কাউকে হেল্প করছো, তার কষ্টের দিনে তার সাথে রয়েছো, তার পাশে দাঁড়াচ্ছো, এইগুলো কিন্তু মেয়েরা খুব চায় যে তার যে লাইফ পার্টনার হবে সে যদি হেল্পফুল হয়, সেটা কিন্তু মেয়েটার কাছে অনেক বড় ব্যাপার, এটা কিন্তু মেয়েরা চায়। ফোর্থ হচ্ছে তোমার স্মাইল। মেয়েটা দেখতে চায় যে তোমার ভেতরে কি আছে, মানে তারা চায়, মেয়েরা চায়, আমিও চাই যে আমার যে লাইফ পার্টনার হবে বা আমি যাকে ভালোবাসবো সে যেন অনেক টাইম হাসে। হাসে মিন্স তারপরে সবসময় হিহি করে হাসা, আমি সেটা বলছি না, মানে হাসি খুশি থাকে, সে সবার সাথে ভালোভাবে ফ্রেন্ডলি মিশবে বা কারো আনন্দে সে নিজের হাসিটাকে বজায় রাখবে, তার আনন্দেরটাকে সে নিজের আনন্দ বলে মনে করবে, সে হাসবে। তাহলে কি তুমি যদি নিজে হাসি খুশি থাকো তাহলে সারাটা জীবন তুমি মেয়েটাকেও হাসি খুশি রাখতে পারবে। দ্যাটস ওয়াই মেয়েরা এটা চায়। তাহলে এ না যে কারোর দুঃখে তুমি হি করে হাসছো তাহলে কিন্তু সে আবার তার সেটা আবার উল্টো ঘটনা ঘটবে, সে কিন্তু আবার তোমাকে ভুল বুঝবে, সেটা না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার মনে হয় যদি মাইন্ডে রাখো তাহলে মনে হয় ভালো হয়। মেয়েরা এইগুলোই খোঁজ করে বা এইগুলোই ছেলেদের মধ্যে দেখে। আশা করছি আমার কথাগুলো তোমার ভালো লাগছে আর তোমরা ফলো করবে মনে হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে বা তোমার কোনো বন্ধু এই জিনিসগুলো প্রবলেমগুলো ফেস করছে, কোনো মেয়ে তাকে পছন্দ করছে না বা রিজেক্ট করে দিচ্ছে, সে ভাবছে কীভাবে আমি নিজেকে ঠিক করবো, গ্রুমিং করবো, এইসব চারটে এই চারটে পয়েন্ট বললাম, আরও আস বলবো নেক্সট ভিডিওতে, এখন এটাই শোনো। এই চারটে পয়েন্ট তোমরা আপাতত মনে রাখো, আমার মনে হয় এই চারটে পয়েন্ট যদি তোমরা ফলো করো বা মনে রাখো কাজ দেবে, ঠিক আছে। তা দেরি না করে সেই তোমার যারা যারা বন্ধুরা এইগুলো পাচ্ছে না বা নিজেদের ইনসিকিউর ফিল করছে যে কীভাবে কী হবে, তাদের এগুলো ইমিডিয়েট শেয়ার করো, তাদের শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্টস করতে বলো, যদি তাদের আরও কোনো প্রবলেম থেকে থাকে আমাকে লিখতে বলো, আমি তার অ্যান্সার দিয়ে দেবো, নো প্রবলেম। আর তার আগে কিন্তু লাইক দিতে ভুলবে না, ঠিক আছে, ওকে, বাই।